দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক মোটর বাইক চালকের। বুধবার রাত 8:30 নাগাদ রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের স্মৃতি মন্দির সংলগ্ন এলাকায় রায়গঞ্জ কিন্দল রাজ্য সড়কে ঘটনায় গুরুতর জখম আরো দুজন বাইক আরোহীদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন রাত 9:00 নাগাদ স্থানীয় বাসিন্দা আলী হোসেন কি বলেছেন শুনে নেব। দাদা আপনার নাম? এক সেকেন্ড, হয়নি, দাঁড়াও। আমার নাম আলী হোসেন। আপনার নাম? আমার নাম আলী হোসেন। কি হয়েছে ঘটনা? ঘটনাটা কি হয়েছে, আমি এই আমার নুনপুকুর মোড় আমাদের স্মৃতি মন্দির পাশাপাশি, এবার হট করে একজন যায় বললো যে এরকম দুই বাইকে আমরা সামনে টকরায় গেছে, তো ফেলে একজন ডেট। আমরা শুনতে পাই ছুটে আসলাম, আসে দেখতেছি যে একজন ডেটের মতো, হ্যাঁ, হাত দিয়ে দেখতেছি যে না, ও মনে হয় শ্বাসকষ্ট শেষ। তো আমরা তো ডাক্তার না, তবু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে গাড়ি টোটো যা পালাম তুলে দিয়ে মারুতিতে একজন আছে সুস্থ, আর একজন এই গাড়ির ইয়ে হয়ে গেছে, আর দুইজনকার ওই গাড়ির মধ্যে একজন খুব সিরিয়াস, ও যাওয়ার মতো, আর একজন মনে হয় ডেট হয়ে গেছে। আমি এইটুকুই দেখলাম, দেখার পরে আমরা তাড়াতাড়ি করে আমি আইসিকেও কল করলাম। করার পরে আইসিবি সাহেব বললো দা আলি, যেভাবে হোক তোরা গাড়িতে হোক ইয়ে হোক তোরা পাঠাই দেগুলোকে। হ্যাঁ, আমরা এইটুকুই হেল্প করলাম, গাড়ি টাড়ি ডাকে টুকে এখন হসপিটালে পাঠাই দিলাম। এটা কোন জায়গা? এটা হলো আমাদের শিলপাড়া বলি আমরা, হ্যাঁ, এটা স্মৃতি মন্দির বলে আমাদের 6 নম্বর। এদেরকে চিনতে পেরেছেন? এদের বাড়ি কোথায় জানা গেছে? আমি একজনকার শুনলাম যে গোয়ালপাড়া, আর একজনকার শুনলাম মহারাজা। দুই বাইকের দুই জায়গার নাম শুনলাম। আহত তো হয়েছে তিনজন, একজন মারা গেছে, হ্যাঁ, একজন মারা গেছে, আর একজন খুব সিরিয়াস, আর একজন একটু ভালো এরকম আছে, ও ওই ঠিক হয়ে যাবে, ও হাটেও একটু চলে গাড়িতে উঠলো একটা মারুতিতে। ঠিক আছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ ও নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।